দর্শক, আজকে এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। দর্শক দেখতে পাচ্ছেন যে দেশি পেঁয়াজগুলো আজকে কিভাবে বিক্রি হইতেছে। দর্শক আজকে ঢাকা শ্যামবাজারে। দর্শক তো আজকে আমরা পুরো ভিডিওতে দর্শক জানার চেষ্টা করব যে আজকে কেমন দামে দেশি পেঁয়াজগুলো দর্শক আজকে বিক্রি হইতেছে ঢাকা শ্যামবাজারে। তো যে যেখান থেকে দর্শক আজকে আমাদের এই ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন, সকলে লাইক কমেন্ট করে দর্শক পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো আজকের বাজারে কিন্তু দাম কেমন চলে বিস্তারিত আজকে আমরা আলোচনা করব পুরো ভিডিওতে। দর্শক দর্শক যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে কে কোথা থেকে দেখতেছেন আমাদের ভিডিওটি। দর্শক আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই কেমন আছেন? ভালো আছি ভাই। ভালো আছেন? আচ্ছা, তো সবাই বলতেছে আকাশ ভাইয়ের ভিডিও দেন, তো কি অবস্থা আজকে? যাই হোক, বাজারে টাকটুক বেচা কেনা হচ্ছে, বাজারটা একটু নিম্নমুখী। হ্যাঁ হ্যাঁ, হাট বাজারে অনেক মাল উঠতেছে, আমদানি হচ্ছে, যার জন্য আজকে বাজার 200 টাকা কম যাচ্ছে, সব জায়গায় একটু কম যাইতেছে। হ্যাঁ, এখানে 98 থেকে 102 টাকা পর্যন্ত মাল বিক্রি হচ্ছে আজকে। নিম্নে 98, উপরে 102, ওরা আরো কমে যাবে না, কিন্তু এলসি মাঝখানে দিছিল না, দাম কম বেশি বাড়ছিল। এখন এলসি ভারতে দিবে কিনা দেখে আমি গত ভিডিওতে বলছিলাম যে দিবে কিনা দিয়ে আপনার পরে জানাবো, কিন্তু এখনো কোনো খবর আসেনি। আগের যে মালগুলো ছিল ওটি দুই একারই বাড়াচ্ছে। এলসি মাল মার্কেটে বিক্রি হচ্ছে 105 থেকে 106 টাকা, আর পাকিস্তানি 90 থেকে 95 টাকা বিক্রি হচ্ছে, 187 বাজার পাকিস্তানি। পাকিস্তানিটা পাকিস্তানি 187 বাজার, কিন্তু 95-96 বিক্রি হচ্ছে, আর 90 টাকা বিক্রি হচ্ছে পাকিস্তানি। আর এলসি বিক্রি হচ্ছে 105 থেকে 106 টাকা। হ্যাঁ, সেই হিসাবে আমাদের বাংলা বীজের দাম কম, ইদানিং বাংলা বীজের দাম কম, অনেকই কম। 8-42 বাজার ছিল, আজকে 38-4700, এখানে সেই হিসাবে ঢাকা জেসিবির দাম কম। যাই হোক, আমি কথা আর বেশি বাড়াবে চাইছি না, তবে কৃষক যারা আছে ওনারা যেন মাল এখন বিক্রি করে দেওয়াই ভালো, আর যারা রাখি মাল ব্যবসায় করছে ওনাদের মাল বিক্রি করে দেয়। এলসি আমি মনে করব ভারতের এলসি বাংলাদেশ ছাড়া কোথাও দোয়ার জায়গা নাই। যদি ভারতের এলসি পিস বাংলাদেশে না যায় তাহলে এলসি পৌঁছে যাবো ভারতের পিস অন্য রাষ্ট্রে কোথাও। আমাদের বাংলাদেশে তো পচা বেশি খায় বেশি, তবে সেই হিসাবে বাংলাদেশে পিস দিতেই হবে, কারণ এক মাস আগের দিকে পরের দিক মাল দিবেই। কিন্তু সেই হিসাবে বলছি এই এই ফাঁকে যেন আমার রাখি ভাই ব্যবসায়ীরা যারা আছে এবং কৃষক যারা আছে মাল যেন বিক্রি করে দেয়। বিক্রি করে দিলে ভালো। হ্যাঁ, এইগুলা কোথায় আজকে? এইটা এইগুলো ফরিদপুরে মাল ভাই। এইটা আজকে কত করে দিচ্ছেন? 98 টাকা। 98 ফরিদপুরের? হ্যাঁ ভাই, এইটা হচ্ছে আজকে 98 টাকা ফরিদপুরের। আর এইগুলা কোথায়? এইগুলা ওরে আপনার সস্তাইল পাংশা, 100 টাকা পাংশার। এইটা ছোট বাস্তা 100 টাকা। হ্যাঁ, এইটা 100 করে? 100 টাকা পাংশারটা, 100 টাকা করে। এটা কোথায়? পাবনার। ওদের পাবনার 100 টাকা। পাবনা, এইটা পাবনা? এইটা পাবনা, এইটা পাবনা 100 টাকা। 100 টাকা কালকে কত ছিল? কাল ছিল 105 টাকা 60 টাকা। কালকে ছিল 105 টাকা এরকমের। এটা কোয়ালিটি কেমন আছে? ও কোয়ালিটি ভালো, কোয়ালিটি ভালো, সাইজ বড় আছে। এটা পাবনারটা 100 টাকা আজকে? হ্যাঁ, 100 টাকা পাবনারটা। আর এই রসুন কত করে ভাই? রসুন বেচলাম 180-170। 180-170 রসুন? রসুন। আচ্ছা, তো বেচা কিনা একটু কম হইতেছে? বেচা কিনা স্বাভাবিক কমই, বেচা কিনা কমই, ক্রেতা শূন্য মার্কেটে দেশে যদি 100 কমে ওই ভয়তে শুনি। ওরা তো ফোন নাম্বার এখন ডিজিটাল, ওরা ফোনে ফোনে যোগাযোগ করে মার্কেটে আসে না, দেশে কম যাচ্ছে বাজার মানে আরো কমবে, এই জন্য কাস্টমার একটু কম আসতেছে ভাই, কিছুটা কম আসতেছে। হ্যাঁ, কাস্টমার কিছুটা কম আসতেছে। হ্যাঁ ভাই, এখন মোটামুটি ভাবে দাম সামনে বাড়তে পারে প্রথম দিকে। সামনে আমি বলছিলাম যে সেঞ্চুরি হবে, এর আগেও বলছিলাম সেঞ্চুরি ছাড়াই চলে গেছে, আবারও সেঞ্চুরি পরেই চলে গেছে। তো বাজার যেভাবে দেশি বীজ পচতেছে সাঙ্গে মানুষের, যেভাবে নষ্ট হচ্ছে, আমার মনে হয় যদি এলসি 1-2 মাস না দেয় তবে পেঁয়াজ 80 মাসের মধ্যে 150 কেজি হবে ভাই। মানে আর কয় মাস পরে? তা এই ভাদ্র মাস পরে 18-15 তারিখে 150 কেজি বীজ হবে শেষে, ইন্ডিয়াটা না আসলে। ইন্ডিয়াটা না আসলে যদি এখন বর্তমানে কি ইন্ডিয়ান পেঁয়াজ আসতেছে? হ্যাঁ, বেন্ডিয়ান আগে 50,000 টন করা ছিল না, ওইটাই আস্তে আস্তে 2 একর করে বাড়া আসছে, আগে তো আসা হয়ে গেছে, এখন বর্তমানে আসতেছে ওইটা, এখনো আসতেছে। হ্যাঁ, ওইটাই 105 টাকা 106 টাকা বিক্রি হচ্ছে, ওইটা 105 টাকা 106 টাকা বিক্রি হইতেছে। হ্যাঁ ভাই। আচ্ছা, ইন্ডিয়ান পেঁয়াজের দামও তো বাড়ছে ভাই। ইন্ডিয়ান পেঁয়াজ বাড়ছে, ওই যে মার্কেটে আমদানি কম, এই জন্য ইন্ডিয়ান পেঁয়াজের দাম বাড়ছে, আমদানি কমের কারণে। হ্যাঁ, ভারতে কালকে মন্ডিতে বিক্রি হয়েছে 44-43 রুপি কালকে। হ্যাঁ, আমি নিজে দেখছি 43-44 রুপি, আমাকে একজন ফোন দিয়েছিল, তার ভিডিও কল দেখাইলো আমাকে,
43-44 রুপি, তবে আবার ট্যাক্স বাড়াইছে $10 এটা অনেকে বলতেছে বাড়াইছে নাকি কমাইছে এখন বলা যাচ্ছে না। না না, এটা বাড়াইছে 100% বাড়াইছে, ডলার বাড়াইছে। ডলারের তাতে মনে করেন 28% ছিল, আবার 10% বাড়ালে তাহলে 38%। এখন ওখানে যদি 44 টাকা বিক্রি হয়, পড়ে আসতে লাগবে 10-12 টাকা খরচ, তাহলে 52 টাকা পড়লো। আবার মনে করেন যে ডলারের 28 টাকা 38 টাকা ধরেন, তাহলে 52 আর 38 90, আর এখানে ঘাটতি আছে 6 টাকা, 96 টাকা 98 টাকা পড়ে যায় ঢাকা আসতে। তাদের যদি 100 টাকা বেঁচে তার চালানটা ঘুরবে, আর যদি মনে করেন 105 টাকা বাজার আসে এই মুহূর্তে, তাহলে তাদের লাভ হচ্ছে আর কি। মানে মোটামুটি লাভ, হ্যাঁ মোটামুটি এলসিপি যে যার লাভের মুখ দেখতেছে আর কি, দেখা যাচ্ছে 2-3টা কেজি লাভ হচ্ছে। আগে তো লস দিছে, এই যে আগে অনেক লস গেছে, দেশি মালের লস গেছে, এলসি তো লস গেছে, লস হইছে আগে তো লস হইছে, বড় মাপের লস হইছে তাই না? হ্যাঁ, আজকে বেচা কিনা একটু মোটামুটি ভালো, বেচা কিনা মোটামুটি ভালো হইছে। সকালে সেই সব গাড়ি যাচ্ছে ভাই, সকালে এখন আর বসা কিনা একটু মন্দা, এগুলো সকালে যেগুলো লস হইছে ওইগুলো যাচ্ছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তো দেখা যাক কি হয় সামনে বাজার, একটু সামনে বাজার একটু বাড়বেই ভাই। এবার যে রকম পিস পচতেছে, আমি তো আগেই তো বলতেছি আমি এরকম পচা পিস কখনো দেখিনি। তো এবার চাঙে যদি বাংলাদেশের পিস পচে নষ্ট হয়ে যায়, তাহলে মাল একটু বাজার বাড়তে পারে আর কি, একটু বাড়তে পারে, বাড়ার সম্ভাবনা আছে, বাড়ার সম্ভাবনা আছে। আর পাকিস্তানি পেঁয়াজ কি আসবে সামনে? পাকিস্তানি পিস সামনে আসছে, আসে কিছু মাল টেকনাফে আসে, রাস্তার কারণে বন্যায় দুর্যোগ হয়েছে, যার কারণে গাড়ি লোড দিয়ে সহজ পাচ্ছে না, কিছু দিন লোড হতে পারে। আর ভারতের পেঁয়াজ মনে করেন যে এইভাবে আসে, যদি আবার পুনরায় ইম্পোর্ট করে তাহলে বেশি আসবে, ইম্পোর্ট করলে পারে বেশি আসবে, যদি দেয় মালটাল তাহলে বেশি আসবে, আর না হলে পারে ভাই ওই আশ্বিন মাসে শেষে দিয়ে যা 150 টাকা কেজি হবে, 150 টাকা কেজি হবে, 150 টাকা। হ্যাঁ, যেভাবে পিস বাংলাদেশের পিস পচতেছে নষ্ট হচ্ছে, এখন আমদানি মাঠে পরিস্থিতিতে তো কৃষক আটে মাল আমদানি করতেছে, নয় তো বেচতো না, আর এক মাস পরেই বেচতো, যার কারণে একটু দাম বাড়ার আশঙ্কা রয়েছে, দাম সামনে বাড়ার সম্ভাবনাটা আছে, এখনো বলা যাচ্ছে না। আমি তো বলছিলাম যে সামনে আবারও, যখন বলছিলাম যে বাজার 2-1 দিন যদি 2-4টা বাড়ি যাবে, 10 না 26 তারিখে না কত দিনে বললাম না 28, হ্যাঁ হ্যাঁ ওইরকম 28 বা 24 তারিখে, মনে করি 24 তারিখে বললাম যে পিস 2-1 দিন ভিতরে দামটা বাড়বে, যেমন 2-1 দিনের তোর বাইরে আজকে পর্যন্ত দাম বাড়িয়ে চলছে, কিন্তু আজকে একটু কম, 2-1টা বাড়ছে কদিনই। আবারও বলেছিলাম যে 3-10 তারিখে আবার বাজার বাড়বে, তো আবারও 3-10 তারিখের মধ্যে আবারও বাজার বাড়বে ভাই, 1 টাকা বাড়লে বাড়বে, ওই সময় বাড়ার সম্ভাবনা আছে। এই সামনে সেপ্টেম্বর মাসে 1-3 তারিখ থেকে 10 তারিখের মধ্যে বাজার বাড়বো, আবার একটু বাড়বো। এখন আমদানির পরিমাণটা আপনার কম না আগে? না না, দেশি আমদানি একটু বেশি হচ্ছে, কারণ মাল পচে যাচ্ছে, যে কৃষক এবং যারা রাখি মাল ওরা আটে আমদানি করতেছে বেশি, যার জন্য একটু মালের দাম আমদানি কিছুটা কম আগে, বেশি বেশি, হ্যাঁ বেশি বেশি। আর পাকিস্তানি পেঁয়াজের দাম বাড়ার কারণ কি? বন্যার কারণে, পাকিস্তানি পেঁয়াজ বাড়ার কারণে প্রথম চালান ওরা লস খায়, তারপরে লস খাওয়ার পরে মোটামুটি মনে করেন যে এই লস খাওয়া পেঁয়াজ আর আনা ডিল দেয়, তো একটু আসা ওয়াইটিং ওয়াইট হয়ে গেছে, যার জন্য একটু দাম বাড়ছে, তারপরে বন্যার কারণে আর কি, বন্যার কারণে আছে, তারপরে লস খাওয়ার কারণেও আছে, এই জন্য আবার পুনরায় দাম বাড়ছে, তারপরে মার্কেটে নাসিক মোটা পিস নাই যে ওই জন্যই মনে করেন একটু দাম আরও বাড়ছে, মানে মোটা ফাঁকে দামটা বাড়িয়ে গেছে এই কারণে। হ্যাঁ, নাসিক পিস ভারতের নাসিক পিস মোটাটা নাই, তা সাপ্লাই ওইগুলোই দেবো, কারণ বাজার ওইগুলি খাচ্ছে আবাসিক এলাকা, ওই জন্য মালটা একটু দাম বাড়ছে আর কি। আচ্ছা, এইসব কারণে দাম কিছুটা বেশি। আর আমরা দেখছি যে ভাই ওই হাটের বাজারেও মোটামুটি চাপ বেশি পেঁয়াজের, হাটের বাজার তো চাপ আছে আগের চাইতে অনেক গুণ চাপ, আজ 1.5 সপ্তাহ 1 সপ্তাহ অনেক চাপ বেশি, কারণ এক কথাই তো বললাম যে মাল চাঙে চাতালে পচতেছে, যার কারণে মানুষ কিছু মাল বেচতেছে আর কি, তবে এইভাবে পচা থাকে পচেই যায় তাহলে বাজার 1-1.5 মাস পরে আবারও বাড়বে, কিছুদিন পর বাড়বে না? হ্যাঁ, কিছুদিন পরে বাড়বে। তো সর্বশেষ কি বলতে চান? সর্বশেষ বলতে চাচ্ছি যে যারা ব্যবসায়িক ভাই আছেন, যারা রাখি মাল এখনো আছে সাঙ্গে, আমি বিক্রি করার জন্য অনুরোধ করি, আর কৃষক ভাইদের বলি যে আপনারা সামনের পর আবার একটু বেশি করেন, যাতে আমাদের বাংলাদেশের পিস বাংলাদেশে হয়ে যায়, বাড়িতে কোন পিস না লাগে, তাতে আপনাদের লাভবান হতে পারবেন। আর সামনে তো 20 সারের দাম একটু কমতে পারে বলা যায় না, যেহেতু সার ইনুজ ডাক্তার সরকার হয়েছে, এই জন্য হইতে পারে আর কি, তাতে মনে করেন যে সারটার দাম কীটনাশকের দাম একটু কমলে পারে কৃষক বাঁচবে। আমি অনুরোধ করি শেষ কথা, ডাক্তার ইনুজ স্যার যেন কৃষকদের প্রতি লক্ষ্য রাখে, যাতে কৃষকরা ভালোভাবে দিনকাল কাটতে পারে, তাই না? ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো দর্শক দেখছেন যে আজকের বাজারে দেশি পেঁয়াজগুলো কেমন দামে বিক্রি হয়, 98 থেকে 100 টাকা, 98 থেকে 100 টাকা 102 টাকা আজকের বাজারে।
তো যারা যারা ভিডিওটি এতক্ষণ দেখছেন দর্শক, সকলে লাইক কমেন্ট দিয়ে সকলে ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখবেন শেয়ার করে দিবেন, আর নতুন যারা দেখতেছেন ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে রাখবেন।